সবকিছুর দাম কিন্তু বাড়লো এই এখনই। আমি কিন্তু এখন বিএনপি দেখতে পারি না, কেন? বিএনপি খালি সরকারে যাবার চায়। চালের দাম তো বাড়লো, তেলের দাম তো বাড়লো, পেট্রোলের দাম তো বাড়লো, একদিন রাস্তার মধ্যে সিট হইয়া শুয়া পড়লো না। চুরি করার জন্য জন্মাই নাই, মানুষের সেবা করার জন্য জন্মাইছি। হয়তো আমি ভুল করতে পারি অনেক কিছু, জেনে শুনে মানুষের কোনো অন্যায় করি নাই। মানুষের সেবা না করলে তার দোজখ হলে একেবারে বান্দা, মানুষ হলে দেশের মালিক। কিন্তু আজকে মানুষের কোনো মূল্য নাই। আজকে দারোগা পুলিশ হলো মালিক, অফিসার সবরা মালিক, আর যারা চুরি করে টেয়া পয়সা বানাইছে ওরা হইল মালিক। আমরা এটা চাই না। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এটা আমি চাই না। আজ কদিন আগে লোকটার আমি খুব ভালোই মনে করতাম, হঠাৎ করে বিএনপির নেতা একজন, তার নাম হলো ফখরুল ইসলাম আলমগীর বোধ হয়, সেক্রেটারি সাহেব, উনি হঠাৎ বললেন এখনকার চাইতে পাকিস্তানি ভালো ছিল। বলেন তো আপনি, এই দেশে কোনো দলের নেতা যদি বলে পাকিস্তানি ভালো ছিল, হে ব্যাটার, কি এই দেশে থাকা উচিত? রক্ত তো আমার গায়ে গেছে এই ধলাভরা ইউনিয়নের মাঠেইতে। ফখরুল ইসলাম আলমগীরের যায় নাই। তাই আমি বলবো, যাদের পাকিস্তান ভালো লাগে এখানে না থাইকে চলে যাও তাড়াতাড়ি। পাকিস্তানে ভালোবাসা বাংলাদেশে, মরি বাসি, সুখে থাকি দুঃখে থাকি, স্বাধীন দেশে বাস করি, আমার দেশ। আমার সঙ্গে মাস দুই আগে আমার বুইনের দেখা হয়েছে, বুঝছেন? আওয়ামী লীগের তো পাগল হয়ে গেছে কাম, বিএনপির আবার দুই একজনে খুব রাগারাগি করছে। হ্যাঁ, এরকম ওরাও কিন্তু তলে হাত দিয়ে দেখে নাই। আমি জানি আদুলির গরমে হাতির মাথায় ব্যাঙে লাথি মারে, এটা আমি জানি, নানান কথা কইছে। আর এখন ফেসবুক তো একটা আছে, খালি যা ইচ্ছা করলেই হয়, আর যে করি আল্লাহ বিচার করব। আল্লাহ কলম নিয়েই তার যে আছে কি বলে ফেরেস্তাগুলা, যারে যে ডিউটি দিছে সেটা কলম দিয়ে, যে একটা ডিউটি দিয়ে রাখছে, সে আর কলম উঠাই না। আমি আমার বোন ডাকছে, এখন না যেয়ে পারা যায়? আমার কতদিন ভাত খাওয়া হয়েছে, রাত দুটো বলতে আমার জন্য ভাত নিয়ে বয়ে থাকছে। আমি হলাম মায়ের ছেলে, তা আমি কারো ডাক বন্ধ করবো? তার মধ্যে আবার বঙ্গবন্ধুর মেয়া, আর আমি হলাম বঙ্গবন্ধুর জীবন, গেছি খুব খেয়ে গেছে গা। হেই বিএনপি আলাদা বলি, আচ্ছা আমি তো খালেদা জিয়ার সাথে দুই ঘন্টা একা একা বৈঠক করছি, দুই ঘন্টা। আমার বউ গেছিল সেখান থেকে বাইরে, কিন্তু আমি বলছিলাম যে আমি রাজনীতিতে এসেছি শেখ মুজিবকে দেখে। আমি না আনলে একটা রিক্সাওয়ালা হইতাম, নাহলে গরুর রাখাল হইতাম। আমি বঙ্গবন্ধুকে দেখে রাজনীতি করি। এই দেশের সব পুরুষেরা, যুবকেরা প্রেম করে, মেয়েরাও করে, পোলারাও করে, আমি কোনো প্রেম ট্রেম করি নাই। আমার প্রেম ছিল বঙ্গবন্ধুর সাথে, সেই প্রেমে আমার দেশপ্রেম হয়েছে, আমি দেশকে ভালোবাসতে শিখে। ওনার ওই বাড়ির থেকে বেরিয়ে বলছিলাম যে বঙ্গবন্ধুর রাজনীতি করছি, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে লালন করে আমি রাজনীতি করে থাকবো। হ্যাঁ, সেদিন খারাপ লাগে নাই, সেদিনও বঙ্গবন্ধুর কথা বলছি, আজকেও বঙ্গবন্ধুর কথা বলি। আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর জন্য। আমি জানি আওয়ামী লীগ বড় দল, তাদের ক্ষমতা বেশি, আমি জানি। বঙ্গবন্ধুকে বিক্রি করে যে লাভ সেটা আওয়ামী লীগের অনেক বেশি হয় আমার চাইতে। কিন্তু আপনারা কেলাইয়া গেলে তখন কিন্তু আমার গামছাই নৌকারা শক্ত করে ধরে রাখবো।
নৌকার যদি হাইল না থাকে, আগে তো তবু বাদাম আসিল, এ বাদামও নাই। আমার বইটা হল যেখানেই যায় সেখানেই হাত তুলে গামছা ইয়ের ভোট চায়, কি বলে নৌকা মার্কায় ভোট চায়। নিশ্চয়ই নিশ্চয়ই কেউ যদি পাকিস্তান চায় তাহলে তারে তো আর ভোট দেন যাব না, নাকি যাব? আমরা পাকিস্তানে নাই, সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি, আমরা বাংলাদেশ বানাইছি, এই বাংলাদেশে থাকতে চাই। সেই জন্য আমি বিএনপির নেতাগুলো বলি, একটু সাবধান হয়ে কথা বলেন, নেতা হয়েছেন বলে যা খুশি তাই বলবেন, এটা কিন্তু চলবে না।